আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ ফাহিয়ান ভিডিও। গত দুই দিনে আমি টিবিআই এবং ফিমারকে নিয়ে দুইটি মজার মজার ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু আজকে আমার মনটি সত্যিই অনেক দুঃখ ভারাক্রান্ত। এর কারণ হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট বন্ধু পেটেলা, উনি আমাকে গতকাল রাতে মেসেঞ্জারে নক দিয়েছিলেন এবং নক দিয়ে উনি আমাকে ওনার দুঃখের কাহিনীটি বলা শুরু করলেন। তো কাহিনীটি সম্পূর্ণ শোনার পর সত্যি আমার মন অনেক দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠে, যার কারণে আমি আজকে কোনো মজার ভিডিও করতে পারতেছি না। আমি আমার মানে আজকের এই ভিডিওতে এই আমাদের ছোট্ট বন্ধু পেটেলার দুঃখের কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনি আপনারা পরবর্তীতে আমাদের এই ছোট্ট বন্ধুর অবদান বুঝতে পারেন এবং তাকে আর অবহেলা না করেন। তো দেখতে থাকুন ভিডিওটি। মনের কষ্ট কেউ বুঝলো না, শুনলো না কষ্ট, দুঃখ আমার আগের মতন ছিল রত। তো নক দিয়ে উনি আমাকে প্রথমেই যে কাহিনীটি বললেন যে দেখো ভাই, গত দুই দিন দেখলাম তুমি ফিমার এবং টিবিয়াকে নিয়ে দুইটি ভিডিও করলে, এবং এখন নাকি শুনলাম তুমি ফিবুলাকে নিয়ে ভিডিও করার প্রস্তুতি নিচ্ছ। বিষয়টি শুনে খুবই খারাপ লাগলো। আমি বললাম যে খারাপ লাগার কি আছে। তখন উনি আমাকে উত্তরে জবাব দিলেন যে দেখো ভাই, প্রফিট টেবিলে তোমরা আমাকে অবহেলা করতে পারো, কিন্তু আমি যেভাবে আমার সাইড ডিটারমিনেশনটি এত সহজেই বুঝিয়ে দিই, অন্যান্য বোনস কিন্তু এভাবে বুঝিয়ে দিতে পারে না। তখন আমি প্রশ্ন করলাম যে কিভাবে তুমি তোমার সাইড ডিটারমিনেশন খুব সহজে বুঝিয়ে দাও। তখন উনি জবাব দিলেন যে দেখো ভাই, আমার যে প্রমিনেন্ট এফেক্টসটা আছে, এই প্রমিনেন্ট এফেক্টসটা যদি প্রফিট টেবিলে টিচার যেদিকে বসা থাকেন ওইদিকে মুখ করে জাস্ট টেবিলে আমাকে এরকম রাখো, তখন দেখবে আমি যে কোনো একদিকে হেলে পড়ব, হয় ডান পাশে না হয় বাম পাশে, যেদিকেই হেলে পড়ব সেদিকটাই হবে আমার সাইড ডিটারমিনেশন। শুনে খুবই অবাক লাগলো, সত্যিই তো এরকম তো ভেবে দেখিনি। তখন উনি বলল যে দেখো, একবার পরীক্ষা করেই দেখো না। তখন আমি দেখলাম যে সত্যি আমার বোনসটি, এই যে আমার বোনসের এপেক্সটা, প্রমিনেন্ট এপেক্সটা এইদিকে মুখ করে দিলাম, কারণ টিচার কিন্তু সামনের দিকে বসা থাকেন, মুখ করে জাস্ট রাখলাম, দেখলাম আমারটা ডান পাশে পড়ে গেল, মানে আমারটা রাইট সাইডেড পেটেলা। তখন আমি বললাম আর কিভাবে তুমি আমাদেরকে সাহায্য করতে পারো, একটু বলো না আমাদেরকে। তখন সে বলল যে দেখো ভাই, অন্যান্য বোনসের কিন্তু অনেকগুলো সারফেস বর্ডার থাকে, কিন্তু আমার মাত্র দুইটা সারফেস এবং দুইটা বর্ডার আছে। তখন বললাম কি কি দেখাও তো। তখন তিনি বললেন যে এইটা হলো আমার রাফ অ্যান্টেরিয়র সারফেস, যেটা রাফ অ্যান্টেরিয়র সারফেস, এখানে কতগুলো ভার্টিক্যাল রিজ আছে মাসেলের ইনসার্শনের জন্য। আর যে আমার পোস্টেরিয়র সারফেস, যেটা এই পোস্টেরিয়র সারফেসটা আবার দুই ভাগে বিভক্ত, উপরের দিকে আর্টিকুলার পার্ট, স্মুথ আর্টিকুলার পার্ট, এই যে দেখা যাচ্ছে যে এখানে একটা রিজ আছে, খেয়াল করলে দেখতে পারবেন আপনারা, রিজের উপরের অংশটুকু হলো আর্টিকুলার পার্ট যেটা স্মুথ, আর নিচের যে রাফ পার্টটা আছে রিজের নিচে, এই রাফ পার্টটা হলো নন আর্টিকুলার পার্ট। তো তিনি বললেন এই স্মুথ পার্টটা, আর্টিকুলার স্মুথ পার্টটা আবার একটা রিজ দিয়ে, যে মাঝখানে যে রিজ, এটা দিয়ে আবার দুইটা ফেসেটে বিভক্ত হয়, ল্যাটারাল ফেসেট এবং মিডিয়াল ফেসেট। তো আমি বললাম যে কিভাবে বুঝবো ল্যাটারাল ফেসেট কোনটা আর মিডিয়াল ফেসেট কোনটা। তখন তিনি বললেন যে ল্যাটারাল ফেসেটটা একটু ডিপার থাকবে, এবং আমি যেদিকে পরে যাব রাখার পরে, যে অ্যাপেক্স প্রমিনেন্ট অ্যাপেক্স টিচারের দিকে মুখ করে রাখার পর যেদিকে পরে যাব সেইদিকেই থাকবে আমার ল্যাটারাল ফেসেট, এবং এইটা ডিপার থাকবে, আর মিডিয়াল ফেসেটটা একটু এলিভেটেড থাকবে। তখন ভাবলাম সত্যি তো অনেক সহজ আসলেই বোঝাটা। তখন তিনি বললেন উনার দুইটা বর্ডার আছে, বর্ডার দুইটা কি কি, এই যে ল্যাটারাল, যে ডিপার ল্যাটারাল ফেসের দিকে যে বর্ডার, এটা হলো ল্যাটারাল বর্ডার, আর যে মিডিয়াল সাইডে যে বর্ডার, এলিভেটেড ফেসের দিকে যে বর্ডার, সেটা হলো মিডিয়াল বর্ডার, আর হলো একটি বেস এবং একটি অ্যাপেক্স। তো বেসটা হলো ব্রডের, আপনারা দেখলেই মানে ধরলেই বুঝতে পারবেন যে ব্রডের, আর অ্যাপেক্সটা হলো প্রমিনেন্ট এবং যেটা নিচের দিকে থাকে। তখন তিনি বললেন আচ্ছা, একটু সুন্দর করে আমার সাইড ডিটারমিনেশন করে ফেলি। এই কথা বলেই উনি উনার অ্যানাটমিক্যাল পজিশন এবং পয়েন্টসটি বলা শুরু করলেন। তো উনি অ্যানাটমিক্যাল পজিশনে গিয়ে কি বললেন, তা হলো যে দিস ইজ দ্য রাইট সাইডের প্যাটেলা, দ্য ব্রডেড বেস ডিরেক্টেড আপওয়ার্ড, এই যে ব্রডেড বেস ডিরেক্টেড আপওয়ার্ড, অ্যান্ড পয়েন্টেড অ্যাপেক্স ডিরেক্টেড ডাউনওয়ার্ড, অ্যান্ড রাফ অ্যান্টেরিয়র সারফেস directed forward, and upper articular surface of the
sorry, upper articular part of the posterior surface divided into two facets by a vertical ridge and directed backward. এই ছিল ওনার অ্যানাটমিক্যাল পজিশন এবং পয়েন্টস। অ্যানাটমিক্যাল পয়েন্টস বলার ক্ষেত্রে যে সাইডের বোনস সেই হাত দিয়ে ধরে এইভাবে ধরে বলতে হবে। তখন আমি ওনাকে বললাম যে ভাই সবকিছু ঠিক আছে কিন্তু নিশ্চয়ই আপনার মাসেল অ্যাটাচমেন্ট গুলো অনেক কঠিন। তখন তিনি আমাকে বললেন, না ভাই যেভাবে ভাবতেছো এরকম না, অন্যান্য বোনসের মতো হাজার হাজার মাসেল অ্যাটাচমেন্ট আমার মধ্যে নেই। তখন আমি ওনাকে বললাম ঠিক আছে আপনি দেখিয়ে দেন কি কি মাসেল অ্যাটাচমেন্ট আছে আপনার মধ্যে। তখন উনি দেখানো শুরু করলেন। তো উনি প্রথমেই দেখালেন যে উনার এন্টেরিয়র সারফেসটা হলো রাফ এবং এখানে কিছু রিজ থাকে, ভার্টিক্যাল রিজ, এবং এই অংশটি হলো সাবকিউটিনিয়াস, মানে এখানে কোনো মাসেল অ্যাটাচমেন্ট থাকে না। দেন তিনি আসলেন যে পোস্টেরিয়র সারফেসে, পোস্টেরিয়র সারফেসে যে উনি দেখালেন যে আপার যে আর্টিকুলার পার্টটা আছে, আপার আর্টিকুলার পার্ট, এই আপার আর্টিকুলার পার্ট তো আগেই বলেছিলাম যে একটা রিজ দ্বারা, মিডিয়াল রিজ দ্বারা ল্যাটারাল ফেসেট এবং মিডিয়াল ফেসেট ভাগ হয়েছে। এই ল্যাটারাল যে ডিপার ফেসেট, এই ল্যাটারাল ডিপার ফেসেটটা ফিমারের ল্যাটারাল কন্ডাইলের সাথে আর্টিকুলেট করবে এবং মিডিয়াল যে এলিভেটেড ফেসেটটা, এই মিডিয়াল এলিভেটেড ফেসেটটা ফিমারের মিডিয়াল কন্ডাইলের সাথে আর্টিকুলেট করবে। আর মাঝখানের যে ভার্টিক্যাল রিজটা আছে, এই ভার্টিক্যাল রিজটা ফিমারের প্যাটেলার সারফেসের যে গ্রুভ আছে এই গ্রুভের মধ্যে আর্টিকুলেট করবে, করে ফর্ম করবে ফিমোরো প্যাটেলার জয়েন্ট। তো ফিমোরো প্যাটেলার জয়েন্ট হলো একটি স্যাডল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট যেটা নি জয়েন্ট ফর্ম করতে সাহায্য করে। তখন এই কথাটি বলে উনি আবার কান্নায় ভেঙে পড়লেন যে আমি জিজ্ঞেস করলাম যে কি হলো ভাই হঠাৎ কাঁদতেছেন কেন। তখন তিনি বললেন যে দেখো ভাই এই যে নি জয়েন্ট এত গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট যেটা একটি কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এবং এটা তিনটা জয়েন্টের সমন্বয়ে গঠিত হয়, ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল ফিমোরো টিবিয়াল জয়েন্ট এবং ফিমোরো প্যাটেলার জয়েন্ট, এই জয়েন্ট ফর্ম করতে কিন্তু আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি, আমি যদি না থাকতাম তাহলে তোমরা ঠিক মতো হাঁটতেই পারত না। তখন আমি ভেবে দেখলাম যে কথাটি তো ঠিকই। তখন আমি ওনাকে শান্ত করলাম এবং বললাম যে ভাই আপনি কন্টিনিউ করেন, পরের কথাগুলো বলেন। তখন তিনি শান্ত হলেন এবং বললেন যে লোয়ার যে নন আর্টিকুলার পার্টটা আছে এটা রাফ এবং এইটা অ্যাটাচমেন্ট দিবে লিগামেন্টাম প্যাটেলার সঙ্গে, লিগামেন্টাম প্যাটেলার সঙ্গে। এরপর তিনি ওনার ল্যাটারাল বর্ডারটি দেখালেন আমাদেরকে, এই যে ল্যাটারাল ফেসেটের দিকে যে বর্ডার এটা হলো ল্যাটারাল বর্ডার, এই যে ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডার, এই ল্যাটারাল বর্ডারের আপার ওয়ান থার্ড জুড়ে, মানে আপার ওয়ান থার্ড যদি ল্যাটারাল বর্ডার আমরা এত এই জায়গা থেকে শুরু করি, আপার ওয়ান থার্ড এতটুকু হবে, আপার ওয়ান থার্ড জুড়ে অ্যাটাচমেন্ট দিবে ভাস্টাস ল্যাটারালিস মাসেল। আর মিডিয়াল যে বর্ডারটা আছে, এই যে মিডিয়াল বর্ডার, এই মিডিয়াল বর্ডার, এই মিডিয়াল বর্ডারের আপার টু থার্ড জুড়ে, মানে এতটুকু এতটুকু অংশ জুড়ে অ্যাটাচমেন্ট দিবে ভাস্টাস মিডিয়ালিস মাসেলের, দুইটাই এখানে ইনসার্শন হবে। মানে ভাবতে অবাক লাগে, অনেক সোজা আসলে, নিজেই চিন্তা করে দেখলাম যে মিডিয়াল বর্ডারে ভাস্টাস মিডিয়ালিস এবং ল্যাটারাল বর্ডারে ভাস্টাস ল্যাটারালিস মাসেলের ইনসার্শন হচ্ছে। দেন তিনি ওনার বেসটা দেখালেন, এই যে ব্রডেড বেস দেখালেন, দেখিয়ে বললেন যে এই বেসের যে সামনের দিকে এই অংশটুকু, এই সামনের দিকের অংশটুকু থেকে ইনসার্শন করবে রেকটাস ফিমোরিস মাসেল এবং বেইজের যে পিছনের অংশ, এই যে পিছনের অংশ, এই পিছনের অংশ থেকে ইনসার্শন দিবে ভাস্টাস ইন্টারমিডিয়াস মাসেলের। দেন তিনি বললেন যে ওনার যে প্রমিনেন্ট এপেক্সটা আছে, এই প্রমিনেন্ট এপেক্সটা অ্যাটাচমেন্ট দিবে লিগামেন্টাম প্যাটেলির সঙ্গে, মানে এই যে লোয়ার নন আর্টিকুলার পার্টে যে লিগামেন্ট প্যাটেলার অ্যাটাচমেন্ট ছিল এটা এইদিকে এসে এই অ্যাপেক্স পর্যন্ত বিস্তৃতি লাভ করবে, অ্যাপেক্স পর্যন্ত এতটুকু। দেন তিনি আমাকে বললেন যে আমার এতটুকুই আমার মাসেল অ্যাটাচমেন্ট ছিল আর তেমন কিছু আমার মাসেল অ্যাটাচমেন্ট নাই। তখন সত্যি অবাক লাগলো যে অন্যান্য বোনসে যেখানে হাজার হাজার মাসেল অ্যাটাচমেন্ট সেখানে প্যাটেলার মধ্যে মাত্র চারটা মাসেলের অ্যাটাচমেন্ট আমরা দেখলাম। তো সত্যি আসলে ওনার প্রতি আমি ইমপ্রেসড হয়ে গেছিলাম যে এই বিষয়গুলো শোনার পর থেকে। তো ছোট্ট বন্ধু পেটেলা মাসেলের অ্যাটাচমেন্ট দেখানোর পরই আমার কাছে একটি প্রশ্ন ছুড়ে দিলেন, সেটা হলো যে যে ভাই ফাহিয়ান অনেক কিছুই তো আমি বললাম, তো তুমি আবার বলো যে মেইন জিনিসটা সেটা হলো আমি কি ধরনের বোন সেটা আমি তোমার কাছ থেকে শুনতে চাই। প্রশ্নটি শুনে আসলে আমি অনেক বিপাকে পড়ে গেলাম যে আমি কোনোরকম বললাম যে ভাই দেখো অনেকদিন হয়ে গেছে তো পড়ালেখার মধ্যে নাই তাই হয়তো ভুলে গেছি, তুমি যদি একটু কাইন্ডলি বলে দিতে তাহলে ভালোই হতো। তখন তিনি আমার উপর বিরক্ত হয়ে বললেন যে আমি হলাম সিসাময়েড বোনস। তখন আমি বললাম যে ভাই এটা আবার কি জিনিস সিসাময়েড বোনস। তখন উত্তরে তিনি বললেন যে সিসাময়েড বোনস হলো এমন সব বোনস যাদের কিছু ক্রাইটেরিয়া আছে, এর মধ্যে প্রধান কয়েকটি ক্রাইটেরিয়া হলো দে আর অসিফাইড ফ্রম
টেন্ডন অফ মাসেল, মানে মাসেলের টেন্ডন থেকে ডেভেলপ করবে। দেন দে হ্যাভ নো হেভারসিয়ান সিস্টেম, দেন দে হ্যাভ নো পেরিওসিয়াম, মানে তাদের কোনো কাভারিং থাকবে না। তখন আমি ওনাকে প্রশ্ন করলাম যে ভাই আপনি কোন মাসেলের টেন্ডন থেকে ডেভেলপ করছেন, তখন তিনি বললেন আমি বললাম কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেলের টেন্ডন থেকে ডেভেলপ করেছি। তখন তিনি আমাকে আরেকটি প্রশ্ন করলেন যে বলো এবার যে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেল সেটা আবার কি জিনিস। তখন আমি এটার উত্তর দিতে পারলাম না। তখন দেখলাম যে উনি খুবই বিরক্ত আমার উপর এবং বললেন যে তুমি তো কিছুই পারো না, এবার প্রফে কিন্তু খুবই খারাপ অবস্থা হতে পারে তোমার, আল্লাহ না করুক যেন কোনো খারাপ অবস্থা না হয় ইনশাল্লাহ। তখন তিনি বললেন যে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেল হলো চারটা মাসেলের সমন্বয়ে গঠিত, যে চারটা মাসেল চারটা হলো ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস এবং রেক্টাস ফিমোরিস। এই চারটা মাসেলের সমন্বয়ে গঠিত হয় কোয়াড্রিসেপস ফিমোরিস মাসেল। তো আমরা খেয়াল করলে দেখবো যে পেটেলার সারফেস বর্ডার জুড়ে আর বেইজেপেক্স জুড়ে এই চারটা মাসেলের ইনসার্শন ছিল মূলত, আর কোনো মাসেল ছিল না। তো মাসেলের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে কোয়াড্রিসেপস ফিমোরিস যে চারটা মাসেলের সমন্বয়ে গঠিত এই চারটা মাসেলেরই ইনসার্শন পেটেলার মধ্যে ছিল। এবার কৌতূহলবশত আমি একটি প্রশ্ন করলাম যে পেটেলা ভাইকে, যে বললাম ভাই আপনার তো কোনো হেভারসিয়ান সিস্টেম নেই, তো আপনি নিউট্রিশন সাপ্লাই কোথা থেকে পান? তো উত্তরে তিনি বললেন এটা তো অনেক সহজ একটি প্রশ্ন, তোমার পারার কথা ছিল এটাও পারলে না, তো যাই হোক কিছুই তো পারতেছো না তাই এটাও আমি বলে দিই, আর তো কিছু করার নাই। তখন তিনি বললেন যে আমার হেভারসিয়ান সিস্টেম নাই, ঠিক আছে ব্লাড ভেসেলস নাই, কিন্তু আশেপাশে যে সাইনোবিয়াল ফ্লুইড আছে এই সাইনোবিয়াল ফ্লুইড থেকে আমি ডিফিউশনের মাধ্যমে নিউট্রিশনটা গ্রহণ করি, এভাবেই আমার জীবন চালিয়ে নেই। তো এরপর পেটালা ভাইকে আমি কৌতূহলবশত একটি প্রশ্ন করে বসলাম, সেটা হলো যে ভাই আপনার আমাদের দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ফাংশনটি আছে সেটা কি বলা যাবে? তখন তিনি বললেন হ্যাঁ অবশ্যই বলা যাবে। তখন তিনি আমাকে বললেন যে কোয়াড্রিসেপস ফিমোরিস চারটা মাসেলের সমন্বয়ে গঠিত, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস অ্যান্ড রেক্টাস ফিমোরিস এই চারটা মাসেলের মেকানিক্যাল যে সাপোর্টটা সেই সাপোর্টটা কিন্তু আমি দিয়ে থাকি তোমাদের দেহে। তখন আমি মনে মনে ভাবলাম বাহ বেশ ভালোই গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছেন আমাদের জন্য আপনি। তখন তিনি কথা শেষ করার আগে আমাকে একটি প্রশ্ন বলে দিলেন যে ভাই দেখো তুমি যদি এই প্রশ্নটি মানে প্রশ্নের উত্তরটি আমাকে দিতে পারো তাহলে প্রফিট টেবিলে একটু হলেও মায়া দেওয়া তোমার জন্য থাকবে আমার ইনশাআল্লাহ। তখন আমি বললাম জি ভাই প্রশ্নটি করেন। তখন তিনি বললেন যে দেখো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কিন্তু সাবকিউটেনিয়াসলি বানিয়েছেন, এরপরও আমি ডিসলোকেটেড হই না, আমার কিন্তু ডিসলোকেটেড হওয়ার চান্স খুব বেশি ছিল, তো বলো তো আমি কেন ডিসলোকেটেড হই না? তো আল্লাহর রহমতে এই প্রশ্নটির উত্তর আমি দিতে পেরেছিলাম যে বললাম ভাই দেখেন আপনার যে ল্যাটারাল সারফেস আমি কিন্তু বুদ্ধি করে বলেছিলাম আন্দাজ করে, কিন্তু হয়ে গিয়েছিল যে প্রশ্নটির উত্তর পরবর্তীতে যে বললাম যে ভাই আপনার যে ল্যাটারাল ফেসেটটা আছে যে ল্যাটারাল ফেসেট একটু ডিপার থাকে যেটা ফিমারের ল্যাটারাল কন্ডাইলের সাথে খুব দৃঢ়ভাবে আর্টিকুলেট করে, আর যে আপনার ল্যাটারাল বর্ডারে এই যে ল্যাটারাল বর্ডারে যে ভাস্টাস ল্যাটারালিস মাসেল থাকে এবং মিডিয়াল বর্ডারে ভাস্টাস মিডিয়ালিস মাসেল থাকে, এই মাসেল দুইটার কারণে আপনি ডিসলোকেটেড হন না সহজে। তো মোট কারণ আপনার ডিসলোকেটেড না হওয়ার মোট কারণ দুইটি, একটি হলো বনি প্রজেকশন এই ল্যাটারাল ফেসেটের সাথে ফিমারের ল্যাটারাল কন্ডাইলে আর্টিকুলেশন, এবং এই যে ভাস্টাস ল্যাটারালিস এবং ভাস্টাস মিডিয়ালিস মাসেল মাসকিউলার প্রজেকশন এই দুইটার কারণে আপনি ডিসলোকেটেড হন না। তখন তিনি একটু আমার প্রতি মানে সদয় হলেন এবং বললেন যাক লাস্টের দিকে তুমি আমাকে একটু মানে আমার মনটা একটু ভালো করে দিয়েছ, তো আমি তোমার প্রতি ইনশাল্লাহ সদয় থাকবো প্রফের সময়, আর তুমি তোমার বন্ধুদের সাথে আমার যে কাহিনীটা আছে এই কাহিনীটা পারলে শেয়ার করবে এবং তাদেরকে বলবে যেন প্রফিট টেবিলে আমার সাথে আমাকে অবহেলা না করেন, কিন্তু আমাকে অবহেলা করলে কিন্তু আমিও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিতে পারি আমি কেমন। তো পেটেলা সম্পর্কে আজকের কাহিনীটা এখানেই সমাপ্ত করছি, আসসালামু আলাইকুম।